প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার আওতা বেড়েছে বলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। বিজ্ঞান শিক্ষার প্রসারে অনেক কাজ করেছে সরকার। তিনি জানান, দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। প্রধানমন্ত্রী বলেন, মার্চ মাসে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা জাতির জন্য এক বড় অর্জন। খাদ্য, চিকিৎসা, কৃষি, প্রযুক্তিসহ নানা অঙ্গনের গবেষণা কাজে উৎসাহ দিতে বঙ্গবন্ধু ফেলোশিপ দিয়েছে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এসব ফেলোশিপ হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশ এতদূর এগিয়েছে, এর পেছনে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ভূমিকা অনেক বেশি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কৃষি গবেষণার উপর সব থেকে গুরুত্ব দিই এবং তার ফলে আমাদের কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়। এই জন্য আমি গবেষণাকে সব থেকে গুরুত্ব দিই, বিশেষ করে বিজ্ঞানের গবেষণা আর মেডিকেল সায়েন্সের গবেষণা। মেডিকেলের উপরে আমাদের গবেষণাটা একটু কম, সেখানে আমি গুরুত্ব দিচ্ছি। বিজ্ঞান শিক্ষার প্রসারে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। জানান, সরকারের লক্ষ্য দেশের সকল মানুষকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা। বিশ্ব এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আমরা আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কৃষিকেও যেমন যান্ত্রিকীকরণ করে উন্নত করতে হবে, পাশাপাশি শিল্পায়নও আমাদের দরকার। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে দক্ষিণাঞ্চলে আর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করব, তবে সেখানে আমাদের স্থান পাওয়া একটু কঠিন। আমরা সেই ধরনের এখনও পর্যবেক্ষণ চলছে যে কোন জায়গাটায় করলে ভালো হবে। জাতীয় জীবনে মার্চ মাস ও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। আজকে জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পেয়েছে উচ্চ আদালতের রায়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথম ছাত্রলীগকে নির্দেশ দেন যে তোমরা এটা মাঠে নিয়ে যাও, জনগণের কাছে আগে তোমরা সামনে নাও। কাজে এটা ধীরে ধীরে আমাদের আজকে জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য বিরাট একটা অর্জন এবং সেই মাস মাসেই আমরা পেলাম যে স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, 12 বছরের কম বয়সী শিশুদের করোনার টিকা দেয়া যায় কিনা সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ চাওয়া হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।